এই হাসির কি আছে শুনি? জানি আমাকে দেখতে অদ্ভুত, তা বলে তোরা হাসবি? যেদিন আমার গায়ে অনেক শক্তি হবে না, সেদিন সব কটাকে দেখে নেব, এই বলে দিলাম। অং ভবতু ভব ভবে ভবন্তি, অং ভবতু জয় ভবে ভস্যন্তি, অং অং। আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি দেবতোষ, বল তোর কি চাই? হে শক্তির দেবতা, দেখতেই তো পাচ্ছেন আমি কিরকম দুর্বল, অস্বাভাবিক দেখতে। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে জানেন, আমাকে সর্বশক্তিমান মানুষ বানিয়ে দিন। নে, এই দুইয়ের সঠিক ব্যবহারে তুই আজ থেকে সর্বশক্তিমান মানুষ। তবে শুধু শক্তি দিয়ে পৃথিবীকে যাচাই করতে যাস না, তাহলে বড় ভুল করবি। সবার আগে এই মুগুর আর কোটি বন্ধের একটা পরীক্ষা নেওয়া দরকার। ওই বাবা, না বুঝেছি, শুধু মুগুরে হবে না, কোটি বন্ধটা পড়ে দেখি। আমি পাহাড় ফাটিয়ে ফেলেছি, আজ থেকে পৃথিবীর সর্বশক্তিমান হলাম আমি। আমি শুধু মানুষই নয়, এই প্রকৃতিও এখন আমার দাস। এই কে রে, কে এত জোরে জোরে কে নাক ডাকছে আমার যাওয়ার পথে? এই আমার যাওয়ার পথে তুই ঘুমিয়ে ঘুমিয়ে এরম বিশ্রী ভাবে নাক ডাকছিস, তোর সাহস তো কম নয়? ওঠ, নাক ডাকা থামা বলছি। তবে রে, ও এই ঘুমের ঘরে নাকে কে সুড়সুড়ি দিল? তুমি বুঝি ওই কাঠিটা দিয়ে নাকে সুড়সুড়ি দিলে? এত বড় মুগুর কি কাঠি বলছি জানিস? এটা কত শক্তিশালী মুগুর! আরে ধো, তুমি আমাদের ওখানে গেলে বুঝবে না সবাই তোমার থেকে কত বেশি শক্তিশালী। তাই নাকি? তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে। আয় যে আমাদের গ্রাম। এ কে হে, কাকে আবার পাকড়াও করে নিয়ে এলে তুমি? এ বলছে যে এর মতন শক্তি নাকি কারোর নেই। লঙ্কা গাছ যদি আমি মহিরুহ আমি বটবৃক্ষ বলে হুঙ্কার পাড়তে থাকে, তাহলে কি আর সে মহিরুহ কুমার বটবৃক্ষ হয়ে যায়? কি, আমি লঙ্কা গাছ? আমার শক্তি দেখার পর হাসি শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবে, তখন বুঝবি। এই ব্যাপার, তাহলে দেখাই যাক তোমার কেমন শক্তি। এই কে আছিস, ওকে নিয়ে যা চৌবাচ্চার কাছে, দেখি দেখি আমরা এক নিঃশ্বাসে যতটা জল খেতে পারি ও পারে কিনা দেখি। কিন্তু আমার এক চুমুকের জল রে। বাবারে বাবারে, এ তো শেষই হচ্ছে না। জল শেষ করে পেট ফোলানো কোনো শক্তির পরীক্ষা হলো নাকি? শক্তি মানে কে কত ওজন তুলতে পারে সেইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই যা তো, কেউ টেপিকে ধরে আনত। এই টেপিটা আবার কে? আসলে দেখতে পাবে।
প্রথমে আমাদের বেড়াল টেপিকে কোলে তুলে দেখাও দেখি। বড় পাহাড় আমি ভেঙে ফেললাম, আর এই সামান্য বিড়ালকে তুলতে পারবো না। এ আমার কোড়ে আঙুলের কাজ, দেখো তবে। একি তোমার কোড়ে আঙুলের কাজ যে দশ আঙুলে মিলেও করতে পারলো না। ওজন তুললেই সেটা শক্তির প্রমাণ নয়, আসল শক্তি পরীক্ষা তো যুদ্ধে। ডাক ডাক তোদের শ্রেষ্ঠ পালোয়ানকে, তার সাথেই হোক আমার মুগুর যুদ্ধ। আচ্ছা বেশ বেশ বেশ, এই ডাকো দেখি আমাদের চাঁপা ঠাকুমাকে। এই কচি খোকার সঙ্গে আমাকে মুগুর যুদ্ধ করতে হবে। দেখাচ্ছি কে কচি খোকা আর কে বুড়ি থুরথুরি। বলেছিলাম না এরপরেও আরো পরীক্ষা চাও বুঝি। এত সাধারণ চেহারা, সাধারণ দেখতে লোকগুলোর এত শক্তি, এত ছি 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 ছি। কি হ্যাঁ, গতকাল আমন অপদস্থ হয়ে খুব মন খারাপ হয়েছে বুঝি। আমি সর্বশক্তিমান, তাই আমি অপমানিত হয়ে বসে থাকার মানুষ নই। আজ দেখিয়ে দেব আমার আসল শক্তি। না না না, তারা দরকার নেই, দরকার নেই। আমরা জানি তুমি সর্বশক্তিমান। তার মানে? তবে শোনো, ভেবো না যে কালকে তুমি সবেতেই হেরে গেছ। ও যে চৌবাচ্চা, হ্যাঁ, ওর নিচে যে মহাসাগর আছে, তুমি যে হারে জল খেয়েছ তাতে পৃথিবীর তিন ভাগ জল দুই ভাগে এসে ঠেকেছে। হ্যাঁ, আর ওই যে বেড়ালটা মাটি আঁকড়েছিল, সে হলো এই পৃথিবীর এক ভাগ স্থলের মাটি আঁকড়ে রাখার শক্তির প্রতীক, বুঝলে? ওই ওকে তুমি টেনে তোলার চেষ্টা করাতে পৃথিবীর অনেক জায়গাতে ফাটল হয়ে গেছে। আর ওই বুড়ি ঠাকুমা, সে কি? ওই বুড়ি, ওই বুড়ি হলো মানুষের বয়স, যার কাছে আমরা সবাই কাবু। সে যতই সর্বশক্তিমান হোক, আসলে তোমার ভিতরে যে শক্তির অহংকার জন্মেছে সেটাই তোমাকে দেখানোর ছিল। কি আমার সঙ্গে মশকরা? আমরা শক্তির দেবতার পাঠানো দূত, আমরা এসেছিলাম তোমার অহংকার দূর করতে। একটা কথা মাথায় রেখো দেবতোষ, শক্তি সৃষ্টির জন্য, ধ্বংসের জন্য নয়। এত বড় শাস্তি দিও না আমায়, ভুল হয়ে গেছে আমার, মস্ত বড় ভুল হয়ে গেছে। এই শক্তিকে আজ থেকে আমি সঠিক কাজে ব্যবহার করব। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মুগুর আর কটিবন্ধ। প্রভু, আসলে ওর দুর্বলতার জন্যই এতদিন ওকে মানুষের কাছে হেনস্থা হতে হয়েছে, তো তাই শক্তি পেয়ে তার অহংয়ে নিজেকে পুড়িয়ে দিতে চেয়েছিল। বেশ, তবে ও আজ থেকে আবার সাধারণ মানুষের মতো চেহারা পাক।
আমি আর পাঁচটা মানুষের মতন হয়ে গেছি। যাক বাবা, কি মজা! আর কেউ আমাকে দেখে হাসবে না, কেউ না। ধন্যবাদ দেবতা, ধন্যবাদ। আপনার শিক্ষা আমি সারা জীবন মাথায় রাখবো। ধন্যবাদ, আপনাকে প্রণাম।